বিসমিল্লাহ রহমানের রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি আপনাদের সঙ্গে মিলন মোহনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর রেসিপিটি হলো ফিশ নাগেট। এই রেসিপিটি আমি শেয়ার করতে যাচ্ছি, ভিডিওটি দেখার অনুরোধ করছি, সবিনয়ে অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখার জন্য। ফিশ নাগেট তৈরি করব, আর ফিশ নাগেটটি হলো আমি ফিশটা নিয়েছি আমি পাঙ্গাস মাছ, পাঙ্গাস ফিশ নিয়েছি। এটা দিয়ে আমি খুব মজা করে নাগেট তৈরি করব। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন, আমার সাথেই থাকুন। আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করুন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ যোগায় এবং আনন্দিত করে। আমি আনন্দিত হয়ে উৎসাহ নিয়ে ভিডিওগুলি আপলোড দিতে পারি। তাহলে আমার প্রতিদিনের ভিডিও যখন আমি ভিডিওটি আপলোড করব, তাহলে আপনারা যদি বেলটি বাজিয়ে রাখেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। এই যে এই পাঙ্গাস মাছটি আমি নিয়েছি, এই পাঙ্গাস মাছ দিয়ে আজকে আমি এই ফিশ নাগেটটি তৈরি করব। আমার যা যা লাগছে, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর একটু বাটা মশলা আমি ইউজ করবো, আদা রসুন পেস্ট। এগুলো দিয়ে আমি খুব মজা করে কিন্তু এই ফিশ নাগেটটি তৈরি করব। এটা আমি পাঙ্গাস মাছ নিয়েছি, একটাতে তো কাটা কম আর এটাতে খুব টেস্টি হবে। পাঙ্গাস মাছটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিলাম, নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি কয়েক টুকরা লেজটা বাদে আর মাথা ছাড়া আমি কয়েক টুকরা মাছ এরকম বড় বড় টুকরা করে নিয়েছি। এখন আমি এতে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, ছোটো চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, জিরা পাউডার দিয়ে দিচ্ছি, ধনিয়া পাউডার দিয়ে দিলাম 1 চামচ করে দিলাম, পেঁয়াজ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, কিছুটা কাঁচামরিচ কুচি দিলাম, একটু তেল দিলাম, রান্নার তেল অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিলাম, নিয়ে হাতে মাখিয়ে, এখন মাখানো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন একটা হাঁড়িতে আমি এটা বসিয়ে দিব। এই যে দেখুন, একটা হাঁড়িতে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন একটু পানি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিব আর কি। পরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম ওখানে একটু পানি নিয়ে, আমি পানি দিয়ে আমি ঢেকে আমি চুলায় বসিয়েছি, এখন উল্টিয়ে দিব। এক পিঠ হয়ে গিয়েছে, মাছটা প্রথমে আমি স্টিম করে নিচ্ছি আর কি। আবার ঢেকে দিব, তারপর উল্টিয়ে দিয়ে সুন্দর করে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে শুকিয়ে গেলে নামিয়ে নিব। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, বেলটি বাজিয়ে রাখুন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, মাছটা অনেক টেস্টি হবে। এভাবে আমি শুকিয়ে নিব। এই যে শুকিয়ে নিয়েছি, দেখুন এভাবে শুকিয়ে কিছুটা ঠান্ডা হলে এখন আমি এটা বেছে নেব। কাটা তেমন নেই, বড় বড় কাটাগুলি আমি সরিয়ে নেব, স্কিনটা সরিয়ে নেব। খুব মজা করে আমি চিকেন নাগেটটি তৈরি করব।
আমি ভালো মতো পানিটা আমি শুকিয়ে নিচ্ছি, আর একটু পানি দেখে আছে তাই একটু শুকিয়ে নিলাম, একদম পুরোপুরি শুকিয়ে নেব এটা। ঘুরিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে শুকিয়ে নিলে তাহলে মাছটা আর নরম থাকবে না। আমার যা যা লাগছে তারপরে সব গুছিয়ে নিলাম, এখন কাঁটাটা আগে বেছে নেই, তারপরে দেখুন আমি কিভাবে নাগেটটা তৈরি করছি। ফিশ নাগেট খুব মজাদার, খুব টেস্টি। যারা আমরা মাছ খেতে বেশি পছন্দ করি তাদের জন্য এই রেসিপিটি কিন্তু অনেক ভালো লাগবে, আসলেও অনেক অনেক টেস্টি কিন্তু এটা। কাঁটাগুলি ছাড়িয়ে নিচ্ছি, কাঁটা তো তেমন নেই, স্কিনটা সরিয়ে নিব, মাঝখানে একটা বড় কাঁটা ওটা সরিয়ে নিব। এভাবে এখন আমি মাছগুলি চটজলদি বেছে নেব। একটু ঠান্ডা করে নিলাম, এই যে দেখুন ফিশগুলি আমি বেছে নিলাম। আর ভিতরে তো পাঙ্গাস মাছের তেমন কাঁটা থাকে না, আর এইভাবে খুব মজা করে ফিশ নাগেটটি তৈরি করলে খেতে খুব ভালো লাগে। এই যে স্কিনটা আর এই যে ভিতরে একটা কাঁটা থাকে বড় কাঁটা, ওটা বেছে নিয়েছি, আলাদা করে ফেললাম, এটার আর কোনো কাজ নেই এখন এই ফিশগুলি। এখন আমি নাগেটটি তৈরি করব। এই যে আলু কিছু সিদ্ধ করে নিয়েছি, পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো দিবেন, দুটো চারটা বা ছয়টা, আমি ছয় সাতটা ছোট ছোট আলু, তো আমি ছয় সাতটা আলু সিদ্ধ করে নিয়েছি, এখন চটকিয়ে নিলাম। এখন আমি এতে এই যে আমার যা যা লাগছে দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আলুতে, প্রথমে আলুটাই আগে আমি হাতে মাখিয়ে নেব, তারপরে ফিশটা দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, যে যেমন ঝাল খেতে চান সেভাবে দিলেই হবে। ধনিয়া পাউডার একটু দিলাম, লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ আর কি। ধনিয়াটা কিন্তু আমার ভাজা ভাজা হাতে ভাজা, এই হাতে করা বাসায় করা আর কি, এটা ভেজে নিয়েছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন আমি এতে ফিশগুলি দিয়ে দিচ্ছি, দেখুন ফিশ যে বেছে রেখেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এখন আমি এতে কিছুটা ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিব। এই যে ধনিয়া পাতা কুচিগুলি সব কয়টাই আমি দিয়ে দেবো, এক কাপের মতো আর কি, যে যেমন খেতে চান। ধনিয়া পাতা বেশি দিলে আমার কাছে একটু ভালো লাগে, এটা আগে তো সিদ্ধতে দিয়েছি, এখন এই যে কাঁচা কুচি করা যেগুলো ছিল এটা আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। এখন আমি একটা কাটিং বোর্ডে এই যে ফয়েলটা বিছিয়ে নিয়েছি, সেলোপিন ফয়েল বিছিয়ে নিয়েছি, এতে কিছুটা আমি তেল দিয়ে দিব, রান্নার তেল, এতে করে ফিশটা বিছিয়ে দিব, তো তো যাতে না লেগে থাকে, চট জলদি উঠে যাবে, এই জন্য আমি একটু তেল লাগিয়ে নিলাম। এখন আমি এতে ফিশগুলি বিছিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন আপনাদের মতো বানিয়ে নিতে পারেন, যে যেটা পছন্দ করেন, কিন্তু আমি এটা যেহেতু ফিশ নাগেট আমি চার কোণা করে করে কেটে নেব, তাই বিছিয়ে দিচ্ছি। বিছানো তো আমার হয়ে গেল, এখন আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে নেব, উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তাতে করে সমান হবে, দেখতে ভালো লাগবে, একটু তেল নিচেও তেল আছে উপরেও দিলে সমান হবে, একদম সুন্দরভাবে সমান হবে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। বিছানো হয়ে গেল, এখন আমি চার কোণা করে করে একটা ছুরি দিয়ে কেটে নেব। এই যে দেখুন একদম পরিমাণ মতো ঝাল লবণ, একদম সুন্দর একটা টেস্টি করে আমি এটা বানিয়ে নিলাম, চার কোণা করে বিছিয়ে দিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি চার কোণা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন, তবে যেহেতু ফিশ নাগেট এটা, তাই আমি চার কোণা করে কাটছি।
এভাবে এক এক করে এখন আমি কেটে উঠিয়ে রাখবো। আগে সবগুলি আমি কেটে নিলাম এরকম চার কোণা করে করে নাগেটের আকারে, সবগুলি কেটে নেব এভাবে। সবগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এটা কিভাবে করছি দেখুন। আমার যা যা লাগছে, ডিম লাগবে আর টোস্ট পাউডার আর কি, টোস্ট বিস্কিটের গুঁড়া করে নিয়েছি আমি। দুটো ডিম আমি প্রথমে আগে এটা ফেটে নিব, দুটো ডিম। এটা কোটটা দেওয়ার জন্য আর কি, এই যে একটা আমি নিয়ে আমি প্রথমে টোস্টের গুঁড়ায় একটু ভরিয়ে নিব, তারপরে আমি এটা ডিমে চুবিয়ে নিব। এই যে দেখুন, এখন আমি আবার টোস্টের প্রথমে নিলাম, আবার এখন ডিমে নিলাম, তারপরে টোস্টের গুঁড়ায় নিব। এই যে এভাবে আমি সবগুলি তৈরি করে নিব। দেখুন, চাইলে কিন্তু এই অবস্থায় করে সব ফ্রিজে রেখে দেওয়া যায়, ডিপ ফ্রিজে, যখন খাবেন ভেজে নেওয়া যায়। তা আমি রাখবো না, আমি পুরোটাই এখন ভেজে নিব। এই যে এগুলো এখন একই প্রসেসে আমি প্রথমে টোস্টে গড়িয়ে নিব, তারপরে ডিমে গড়িয়ে নিব, আবার টোস্টে দিব, দিয়ে এভাবে আমি সব কয়টা আমি বানিয়ে নিলাম। দেখুন, এখন এগুলো ফ্রাই করার পালা। এখন আমি এখন ভেজে নিব এগুলো, আমার তো তৈরি করা হয়ে গেল, এখন আমি এগুলো ভেজে নিব। খুবই টেস্টি ফিশ নাগের তৈরি হলো। এখন আমি একটা প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, এখন আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিব। এটা কিন্তু খেতে অনেক মজা, দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অনেক অনেক মজা, খুব আসলেও একটা লোভনীয় একটা রেসিপি। কিন্তু আমি প্রথমে এক প্লেট ভেজে উল্টিয়ে দিচ্ছি, দেখো। এভাবে আমি এক এক করে সবগুলি আমি ফ্রাই করে উঠিয়ে নিব। ফ্রাই আমার হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। খুব মজাদার হবে, উপরটা মুচমুচে হবে আর ভিতরে একদম সফট থাকবে, ভালো লাগবে। আমরা যারা ফিশ খেতে পছন্দ করি তারা কিন্তু এভাবে অনেক ভালো লাগবে, আর বাচ্চারাও খেতে চাইবে, ভালো লাগবে। অনেক টেস্টি করে ভিতরের ফিশটা যদি ভালো করে করা যায় খুব টেস্টি হয়, ভালো লাগবে, বাচ্চারাও খেতে চাইবে। অনেকে মাছ খেতে চায় না, কিন্তু এভাবে করে দিলে সুন্দর খেতে পারবে, ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি সাথেই থাকুন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন, ভিডিও শেষে সুন্দর একটা মন্তব্য করুন, একটা কমেন্ট আমার জন্য লিখুন, তাহলে আমার অনেক আনন্দ লাগবে, উৎসাহিত হব। আনন্দ এবং উৎসাহিত হয়ে আমি ভিডিওগুলি আপলোড দিতে পারবো। ইতিমধ্যে যারা আমার সাথে আছেন, আমাকে সহযোগিতা করছেন, সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করছেন, আমার সাথে আছেন এবং লাইক দিচ্ছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আনন্দিত করছেন, উৎসাহিত করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি।
আমার মেয়ে খেতে চাইলো, একটু টেস্টের জন্য ডাকছি, যে বললাম যে তুমি একটু খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। তো এই যে দেখুন, ওকে আমি দিচ্ছি, কিন্তু খাবে না সে, এতগুলো বলছে যে এত দিচ্ছেন। আমি না, কোনো অসুবিধা নাই, দিতেও ভালো লাগছে আর কি। খেতে বলছি, সে খুব মজা করে খাচ্ছে আর খুব মজা পাচ্ছে আর কি। এতে এই যে অনেক টেস্টি হয়েছে, বলছে যে খুবই মজা, খুবই টেস্টি। আশা করি আপনাদেরও এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে, আপনারাও এটা বানিয়ে, যদি ভালো লাগে আপনারাও বানিয়ে খাবেন। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি সাথেই থাকুন, এই মুহূর্তে যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সহি সালামতে থাকুন। আগামী আগামী দিন আবারও একটা ভিডিও নিয়ে আসব, সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি বিদায় নিয়ে নিচ্ছি, আবারও একটা ভিডিও নিয়ে আসব, আর আপনাদেরকে অনেক অনেক দোয়া শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।